আসসালামু আলাইকুম। আজকে আমি পোয়া মাছ রান্না শিখাবো। তো সবার প্রথমে আমি একটা বাটিতে কিছুটা আদা রসুন এবং হলুদ মরিচ মিক্স করে মাছের মধ্যে একটু ও নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর মাছে পেঁয়াজ দিয়ে দিব, তারপর কাঁচামরিচগুলো দিয়ে সুন্দর মতো মাছটাকে নাড়াচাড়া দিয়ে নিব। তারপর মাছে হালকা একটু তেল দিয়ে নিব, তেল দিয়ে মাছটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। মাছটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করার পর তা চুলার উপর বসিয়ে দিতে হবে। চুলার উপর বসিয়ে দেওয়ার পর মাছটাকে সুন্দর করে নাড়াচাড়া করে কষাতে হবে। মাছটা একটা পর্যায়ে কষানো হয়ে গেলে মাছটাকে ঢেকে দিয়ে সুন্দর মতন মাছটা কিছুক্ষণে দমে রেখে দিতে হবে। এভাবে কিছুক্ষণ পর ফিরে আসলাম, মাছটার সাথে আমি কিছুটা ভাজিয়ে করে নিয়েছি। এভাবে সুন্দর একটা লুকস এসে পড়বে, মাছটা খেতে অত্যন্ত মজাদার লাগবে। কিছুটা হালকা পানি দিয়ে নিব। এরপর মাছটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার সময় জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। মাছটা সুন্দর মতন কষানো হয়ে গেলে আমরা সুন্দর করে এই মাছটাকে চুলার উপর দিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিট। কিছুক্ষণ পর আমার মাছটা সুন্দর করে হয়ে এলো ভুনা মাছ।